আমার জন্য দোয়া করো মা, মা দেশবাসীর জন্য দোয়া করো। আমার মন চায় তোমার কাছে না দেখতে মা। বন্দী হয়ে আছে গো মা হুম করেন ট্রেনে, বন্দী হয়ে আছে গো মা হুম করেন ট্রেনে। হ্যাঁ মা, তুমি তো বোঝো না। হ্যাঁ না, আমি তো ওয়াল পৃথিবী লকডাউন, কিভাবে যাব আমি? আমার তো মন চাচ্ছে তোমার কাছে যাওয়া এবং তোমাকে দেখা। হ্যাঁ বাবা ভালো আছে? হ্যাঁ শুনি, হেডলাইনে শুনি, টেলিভিশনে দেখি, লাস্টটাও নাকি দেয় না। আমার মন চায় তোমার কাছে যেতে। মা আমার জন্য দোয়া করো, মা মা দেশবাসীর জন্য দোয়া করো। আমার মন চায় তোমার কাছে না দেখতে। মা মা গো, হে মা তুমি দোয়া করো মা, অল বিশ্বে যেন এই ভাইরাস মুক্ত হয়ে যায় মা। হে মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম ভাই। ভাই আপনাকে বলছিলাম দেশের অবস্থা ভালো না, একটা গান লেখার কথা সেটা। হ্যাঁ ভাই, আমি শরীফ ভাই, প্রবাসী শরীফ ভাই। জি আমি মালাশে থেকে বলছি ভাই। হ্যাঁ ভাই ভালো আছে ভাই, আপনি ভালো আছেন তো? ভাই আপনার গানটা আমি কম্পোজ করছে ভাই, আমি একটু পাঠায় দিই। আপনি যদি অনুরোধ করে দেন ভাই, আপনাকে অনুরোধ করে বলতেছি, যদি আপনার চ্যানেলটাতে ছাড়তেন তাহলে ভালো হতো ভাই। ভাই আমি পাঠা দিচ্ছি ভাই, অনুরোধ লাগে ভাই, আপনার চ্যানেলটা আপনি একটু দেন, আপনি দিয়ে দেখেন, আপনাকে অনুরোধ করা হচ্ছে ভাই, আপনি দিন ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কমপ্লিট করে দিছি ভাই, আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমি গানটা পাঠায় দিই, আপনি গানটা অনুরোধ লাগে আপনি ছাড়িয়ে দেন ভাই, যাতে অল বিশ্ব দেখে। আচ্ছা ভাই আচ্ছা ভাই, তাহলে আমি পাঠা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা দাদা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সাগর সাগর কি হয়েছে? একটু ওঠো তো। কি হয়েছে? দেশের পরিস্থিতি ভালো না, মনেও ভালো লাগতেছে না, তুমি একটা এই মোবাইল দিয়ে ভিডিও করো, আমি গান গাই। কিসের গান? ওই যে আমাদের বাংলাদেশে জ্যাকি ভাই আছে না? হ্যাঁ ওই জ্যাকি ভাই একটা গান লিখছিল। হ্যাঁ তো ওটাই দেখি একটু চেষ্টা করে হয় নাকি, তুমি একটু ভিডিও করো, আমি একটা গান গাই, ওই ডিশটা দাও। আচ্ছা মিউজিক তো নাই, ডিশ বাজাই গাই আর কি গো। কি গান? করোনা ভাইরাস নিয়ে জ্যাকি ভাই অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই একটা গান লিখে দেন, আমরা প্রবাসী খুব কষ্টে আছি, লিখতে চায় না, তাও অনেক অনুরোধ বিনোরোধ করার পর গানটা লিখছে, সেটাই আমি মানে গাইতে যাচ্ছিলাম। এখন গান মানে দরকার নেই? না গান গাই, মনের তো এমনি তো আমরা বন্দি, তারপরেও একটা গান গাই দেখি কেমন হয়। জ্যাকি ভাইকে অনেক অনুরোধ করলাম তো গানটা দিছে, দেখি কেমন হয়। আচ্ছা ঠিক আছে তাহলে গাও। তো গানটার কিছু কথা আমি কাটসাট করে জ্যাকি ভাইয়ের নাম লাস্টে লাগাই দিছি। লাগাইছো তাহলে ভালো করছো, দেখি কিরকম গান ই করছো। আচ্ছা ঠিক আছে। দোয়া করো মা বাবা, দোয়া করো দেশবাসী, আমরা যেন ভালোভাবে দেশে ফিরে আসি। দোয়া করো মা বাবা, দোয়া করো দেশবাসী, আমরা যেন ভালোভাবে দেশে ফিরে আসি।
আমরা যে প্রবাসী দুঃখে পড়ে আছি বন্দী হয়ে আছি গো মা হুম করেন ট্রেনে বন্দী হয়ে আছি গো মা হুম করেন ট্রেনে ইচ্ছে হলে পারবো না মা আসতে তোমার কাছে দোয়া করো মা বাবা দোয়া করো দেশবাসী আমরা যেন ভালোভাবে দেশে ফিরে আসি এই ভাইরাস ধরলে মা গো আমি যাব ফেসে থাকবে না আর বন্ধু বান্ধব থাকবে না কেউ পাশে এই ভাইরাস ধরলে মা গো আমি যাব ফেসে থাকবে না আর বন্ধু বান্ধব থাকবে না কেউ পাশে লাশটা আমার পাঠাবে না আমার নিজের দেশে বন্দী হয়ে আছি গো মা হুম করেন ট্রেনে ইচ্ছে করলে পারবো না মা আসতে তোমার টানে দোয়া করো মা বাবা দোয়া করো দেশবাসী আমরা যেন ভালোভাবে দেশে ফিরে আসি দোয়া করি দোয়া কইর সবাই সবার জন্য নামাজ পড়ে দান করিও গরিব দুঃখের জন্য আল্লাহ তালা মাফ করিলে সবাই হব ধন্য দেশবাসী দোয়া করো জ্যাকি ভাইয়ের জন্য বন্দী হয়ে আছি গো মা হুম করেন ট্রেনে ইচ্ছে হলে পারবো না মা আসতে তোমার কাছে দোয়া করো মা বাবা দোয়া করো দেশবাসী আমরা যেন ভালোভাবে দেশে ফিরে আসি দোয়া করো মা বাবা দোয়া করো দেশবাসী আমরা যেন ভালোভাবে দেশে ফিরে আসি দোয়া করো মা বাবা দোয়া করো দেশবাসী আমরা যেন ভালোভাবে দেশে ফিরে আসি গানটা তো খুব সুন্দর হয়েছে গানটা কে লিখছে জ্যাকি ভাই লিখছে জ্যাকি ভাই লিখছে জ্যাকি ভাই তো খুব সুন্দর গান লিখছে এখনকার যে দিন সেই দিন অনুসারে খুব সুন্দর গান লিখছে বা এখন জ্যাকি ভাইয়ের ভিডিওগুলো আমাদের খুবই ভালো লাগে তো এই ভিডিওগুলো কি আমরা দেখতে পারবো হ্যাঁ আমি জ্যাকি ভাই বলছি যে জ্যাকি ভাই জি মেলে পাঠা দেবো ভাই ছাড়বে আমাকে বলছে আমি অনেক রিকোয়েস্ট করছি ভাই যে আমার গানটা আপনি একটু আপনার চ্যানেলে ছেড়ে দিন তাহলে তো ভালোই হবে যদি চ্যানেলে ছাড়ে তাহলে আমরাও সবাই দেখতে পারবো খালি আমরা কেন অল বিশ্বের লোক দেখতে পারবে হ্যাঁ সেটাই আমরা সেটা চাই যে আমরা বন্দী হয়ে আছি এটা যেন অল বিশ্বের লোক দেখে হ্যাঁ এটাই অল বিশ্বের লোক যাতে আমাদের দেখে যে আমরা কত কষ্টে আছি প্রবাসী যারা আছে তারা কত কষ্টে বা কত এইভাবে আছে জীবনযাপন করতেছে এটা সবাই দেখতে পারবে প্রিয় ভিউয়ার্স আমি প্রবাসী শরীফ জ্যাকি ভাইয়ের লেখা গান আর আমার খালি গলার গাওয়া আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকুন